ওই অ্যালবামের জন্য। তো তখন খুশির রহমান বললে যে বলবো যে দাদা তোমার গলা তো ভালো, তুমি গানগুলো আমার কাছে রেখে যাও, আমার এখানে টেলিভিশনের লোকজন আসে শোনাবো। আল মনসুর ওই স্টুডিওতে যে কোনো কারণে এসেছিলেন, আর খুশি ভাই গানগুলো শোনাবেন, বলে দেখো ছেলেটাকে ব্রেক দেওয়া যায় কিনা। তখন পরে শুনলাম যে উনি বললো যে ব্রেক দিলে তো থেমে যাবে, আমি ওকে অ্যাক্সেলারেটর দিব, এগুলো থামবে না। তার তিন দিন পরে আমাকে ফোন, তখন ইউনিভার্সিটি ম্যাগাজিন ছিল যুবমেলা স্টুডেন্টদের জন্য, তখন এই যুবমেলায় গাওয়া শুরু হলো। আমরা এইবারে আপনার কিছু মঞ্চের কিছু ভিডিও ফুটেজ দেখবো, যেহেতু মঞ্চে আপনি একজন ফ্যাবুলাস পারফর্মার, অসাধারণ আপনার প্রাণবন্ত পারফরমেন্স, সেরকম একটি পারফরমেন্স আমরা ক্লিপিংসে।